রক্ত দিয়ে স্বাধীন আমাদের এই দেশ, লাখো শহীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আজ আমরা রচনা করি মুক্তির গান। রচনা করছি হাজারো ইতিহাস, শিল্প নিদর্শন, যা কথা বলে আমাদের, কথা বলে দেশপ্রেমের। এক্ষেত্রে পিছিয়ে নেই দেশের মুক্তিযুদ্ধ জাদুঘর। এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের একটি অনবদ্য প্রয়াস চালানো হয়, যার লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা, দেশাত্মবোধে উদ্দীপ্ত করে তোলা। জাদুঘরের সীমিত পরিসরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন প্রায় 14,000 স্মারক প্রদর্শিত হচ্ছে এবং সংগ্রহ ভাণ্ডারে জমা হয়েছে 16,000-এরও বেশি। সমাজের নানা শ্রেণীর মানুষ ও বিভিন্ন প্রজন্মের দর্শনার্থীরা দেখতে আসে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন। কিন্তু মাত্র কালকেই একজনের ফাঁসি হলো, আমি আজকে অনেক গর্বের সাথে এখানে ঢুকতে পারছি। আমার মনে হচ্ছে আমার কোনো গ্লানি নেই, ওদের স্মৃতি দেখতে আমার কষ্ট লাগতেছে না, আমার ভালো লাগতেছে এবং আমি গর্বিত। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও মানবাধিকার বিষয়ক প্রদর্শনীর বিশেষ আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। ইতিহাস উপস্থাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর আরও নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকার এসেছেন, গেছেন, ক্যাপ্টার গভর্নমেন্ট এসেছে, তারা গেছে এবং আগামীতে হয়তো এভাবে এই প্রক্রিয়া চলতে থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর এমন একটা জায়গায় নিজের স্থান করে নিয়েছে যে এখানে কেউ হাত দেন না। 1996 সালের 22 মার্চ ঢাকার সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে আলোকিত হচ্ছে। এছাড়াও এই জাদুঘরে রয়েছে গ্রন্থাগার ও তথ্য ভাণ্ডার এবং অডিও ভিজুয়াল সেন্টার। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেভাবে ধারাবাহিকভাবে সংগৃহীত এবং প্রদর্শিত করছি, এতে কেউ হস্তক্ষেপ করেন না এবং এটা ভয়ের কোনো কারণ নেই যে মুক্তিযুদ্ধ জাদুঘর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাদুঘর পরিবর্তন হয়ে যাবে। সমাজের নানা শ্রেণীর মানুষ ও বিভিন্ন প্রজন্মের আন্তরিক সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর বিকশিত হয়ে চলেছে। এই সহায়তা ও সহযোগিতা দ্বারা জাদুঘর পরিণত হয়েছে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত ও বিকশিত সর্বজনের জাদুঘরে। মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বহন করে, ছড়িয়ে দিচ্ছে বহুমাত্রিকতা, যার ফলে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের গভীরতা দিন দিন বিকশিত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘরে আসছি যে এগুলো মানে স্বচক্ষে কিছু স্মৃতি তাদের দেখার জন্য আমার কাছে খুবই ভালো লাগে এবং মানে এটা মানে গর্বের সহকারে মানে আমি স্মরণ করি মুক্তিযোদ্ধাদের। এটা আমার কাছে আসলেই আমরা রক্ত এত 30 লক্ষ শহীদের বিনিময়ে একটা দেশ পাইছি, তো এইটা খুবই গর্বের ব্যাপার আমাদের। হৃদয় আলোড়িত করা জাদুঘর প্রদর্শনী ও মুক্তিযুদ্ধের নানামুখী কর্মতৎপরতা দ্বারা এ জাদুঘর পরিণত হয়েছে দেশ বিদেশে নন্দিত প্রতিষ্ঠানে। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।